আপনাদেরকে শোনা যায় নামাজ আমার ভাইয়ারা রোজা এমন একটা ইবাদত এই পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদতের ভিতরে লৌকিকতা রিয়া আছে মনে করেন নামাজ জুমার দিন মনে হয় আপনার মনে চিন্তা হতে পারে এলাকার ভিতরে জুমার নামাজে যদি না যায় মানুষে কি বলবে আপনি হাজী মানুষ নামাজে না গেলে লোকে কি বলবে এরকম লোক দেখানোর জন্য নামাজ হয় আমার ভাইরা টাকা হয়েছে হজে যাবে টাকার মালিক হজে ধ্বজ যদি না করে তাহলে লোকেরা কি বলবে হজ করলে মানুষে হাজি বলবে আলহাজ বলবে মানুষকে দেখানোর জন্য যাকাত হয় নামাজ হয় হজ হয় কিন্তু একটা ইবাদত যেটা লৌকিকতা হয় না সেটার নাম রোজা কি বলেন সেটা জোরে বলেন না কি আমার ভাইরা রোজার ভিতরে কোনো লৌকিকতা হয় না এই যে প্রচন্ড গরমের মাস একজন রোজাদার যখন সকালবেলায় সেহরি খাওয়ার পর রোজার নিয়ত করে নেয় একদম সন্ধ্যা হওয়া পর্যন্ত আজানের আগ পর্যন্ত প্রায় 16 ঘন্টা কখনো কখনো 17 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে থাকে একজন রোজাদার যদি মানুষকে দেখানোর জন্য রোজা রাখত তাহলে মুখে মুখে বলতো রোজাদার কিন্তু গোসল করার সময় প্রচন্ড তৃষ্ণা নিয়া ঠান্ডা পানি সে পান করে পারত পৃথিবীর কেউ দেখত না কিন্তু কিন্তু সে রোজা হতো না কিন্তু আমাকে বলেন কোন রোজাদার যখন রোজা রাখে সে মানুষের অগোচরে একা একা কি কোনো খাবার বা পানি কি কখনো পান করে কি বলেন করে কখনোই করে না রোজাদার কোনো মানুষের জন্য রোজা রাখে না কারণ মানুষের জন্য হলে ও মানুষের অগোচরে সে পান করত খাইত এই জন্য আল্লাহ তাআলা বলেন প্রত্যেক আমালের উজরত আছে লিকুল্লি আমালিন আজরুন প্রত্যেক আমলের প্রতিদান আছে কিন্তু আল্লাহ বলে রোজার কোন প্রতিদান আমি লিখি নাই ওয়ানা উজরাবি কাল হাসরের ময়দানে আমি আল্লাহ রোজাদারদের প্রতিদান হয়ে যাব আল্লাহ রসুল বলে মান সামা রমাদান ইমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আল্লাহর হাবিব বলেন বুখারী মুসলিম আল্লাহর রাসূল বলেন যদি কেউ ঈমান নিয়া এক মাস পূর্ণাঙ্গ রোজা পালন করতে পারে আল্লাহর হাবিব বলেন রমজানের শেষে আল্লাহর তাআলা তার জীবনের সব গুনাহগুলো ধুয়ে মুছে ক্ষমা করে দেয় আমার ভাইরা প্রচন্ড গরমে বারো পড়বে প্রচন্ড গরমের ভিতরে তৃষ্ণায় ছটফট করে এক মাসের রোজা আপনি রাখিয়ে আমার মা বোনেরা মাইকের আওয়াজ যত দূর যাইতেছে রোজা ভাঙিয়েন না রোজাদার যখন তৃষ্ণায় ছটফট করে পানি আছে কোল্ড ড্রিং শরবত সব আছে কিন্তু পান করে না খায় না আল্লাহ আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে গোলাম এ ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দা রোদের ভিতরে ছটফট করছে পানির তৃষ্ণায় তার জীবন যায় যায় কিন্তু এরপরেও পানি পান করে না ও ফেরেশতারা আমার বান্দারা কি চায় ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দারা জান্নাত চায় আল্লাহ বলে যা যা তোদের সাক্ষী থাক আমার রোজাদারদেরকে বাবুর রাইয়ান নামক একটা দরজা আছে হাউজে কাউসারের পানি পান করায়া ওই দরজা দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবে এবার আসুন আপনাদেরকে বিজ্ঞান থেকে বলি আল্লাহ রসুল বলে সুমু তাসাহু রোজা রাখো সুস্থ হয়ে যাবে আশ্চর্য ব্যাপার রোজা রাখলে সুস্থ হয়ে যাবে এবার আমি আপনাদেরকে বলি একটা ফ্যান একটা মেশিন যেই কোন মেশিন যদি নন স্টপ 1 বছর 6 মাস চলে তাহলে মেশিনের ভিতরে ময়লা জমে যায় আবর্জনা কয় খায় কায় জমে যায় আমরা মানুষ আমাদের পেটটা পৃথিবীর সবচেয়ে আশ্চর্যকর মেশিন সুবহানাল্লাহ এর থেকে আশ্চর্য মেশিন আর পৃথিবীতে নাই আপনি 10 আইটেমের খাবার পেটে ঢুকায়া দিচ্ছেন কি মেশিন আল্লাহ দিয়েছে এই খাবারগুলোকে ডাইজেস্ট করে খাবারগুলোকে মডিফাই করে মেশিনটা রক্ত বানায়
রক্তগুলোকে আপনার হার্ট নিয়া গটি বডির ভিতরে সাপ্লাই করে দেয়, কিছু খাবারগুলোকে পেশাব বানিয়ে মূত্রথলিতে পাঠিয়ে দেয়, কিছু খাবারকে পায়খানা বানিয়ে পায়খানার থলিতে পাঠিয়ে দেয়, কিছু পানিকে মডিফাই করে আপনার চোখে পাঠিয়ে দেয়। কি মেশিন আল্লাহ দিয়েছে, একটা মেশিন হাজারটা কাজ 24 ঘন্টা করছে, সুবহানাল্লাহ। এবার মেশিনের রেস্ট দরকার, মেডিকেল সায়েন্স বলছে, ভালো করে মনে রাখবেন, মানুষ যখন 12 মাস একটানা খাবার খাইতে থাকে পেটের ভিতর এক প্রকার বিষাক্ত টক্সিন তৈরি হয়, ওই টক্সিন থেকে অনেক বড় বড় রোগ হয়। এজন্য বিজ্ঞান বলছে মানুষ যদি সুস্থ থাকতে চায় প্রতি বছরে 12টা মাসে একটা মাস যদি রোজা রাখে, এই একটা মাস রোজা রাখার কারণে আল্লাহ 11 মাস তাকে অগণিত রোগ থেকে হেফাজত করে দিবেন। আপনাদেরকে বলে দিচ্ছি মিডিয়ার সামনে, যেই কোনো মাসালা এই লাইভে যত মানুষ দেখতেছে সবাইকে বলছি, আমার আমি যেহেতু একজন মুফতি, আমার ঢাকাতে রিসার্চ সেন্টার আছে, বিভিন্ন মাসালা নিয়ে রমজানে কিংবা যেই কোনো সময় আপনাদের যদি আপনাদের কোনো প্রয়োজন পড়ে ইনশাআল্লাহ আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আপনাদের ভাই হিসাবে সাক্ষাৎ হোক না হোক, ফোনে হোয়াটসঅ্যাপে যদিও একটু ব্যস্ত থাকি, দেরি হতে পারে, কিন্তু আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। যুব ভাইরা ফেসবুকে আপনারা, আবারও বলছি মুফতি রফিকুল ইসলাম সিরাজি, আমি সকালে আছি, রাতে ফজর পড়ব, তার যাদের প্রয়োজন পড়ে নিয়ে রাখবেন, আমার ফেসবুক পেজে আপনারা এখানে দিয়ে রাখবেন, যে কোনো মাসালা প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে মেসেঞ্জারে আপনারা জিজ্ঞাসা করবেন। রমজান নিয়ে, রোজা নিয়ে, ইফতার নিয়ে, সাহারি নিয়ে, যেই কোনো ব্যাপারে আমি চাই আপনারা জানুন, মানুন। আমরা যারা আলেম, শুধু আমি নয় যত আলেম ওলামা আছেন, আমরা সবসময় আমাদের সবাইকে সাপেরা যদি স্মরণ করেন, আমরা ইমানই দায়িত্ব থেকে মনে করি আপনাদের উত্তর দেওয়া আমাদের দায়িত্ব, এটা ভালোবাসার বন্ধন, আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। জোরে বলুন না আমিন, আওয়াজ দিয়ে বলেন না আমিন। ভাইরা আপনাদেরকে অনেক কথা শোনায় ফেলছি, রাত প্রায় 2 ঘন্টার বেশি, 2.5 ঘন্টা হয়ে গেছে, হুজুর মনে হয় আসতেছেন নাকি, যদ্দূর জানি আসতেছেন, আপনারা ওঠা বসা করিয়েন না, আসা পর্যন্ত অথবা অন্য হুজুরকে নিয়ে আসেন, আসা পর্যন্ত আমি কয়েকটা মিনিট আরেকটু মজার দু চারটা তথ্য আপনাদের শোনাই। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি কষ্ট হচ্ছে, কিন্তু ঘুম তো আসতেছে আমি একটু বুঝতে পারছি, রাত প্রায় 2:30 বেজে গেছে, স্বাভাবিক ঘুম তো আসবেই, ইটস ন্যাচারাল, ইটস ন্যাচারাল। কেন? কারণ হলো আপনারা প্রতিদিন ঘুমান রাত 10টায়, প্রতিদিন যদি 10টায় ঘুমান আজকে 2:30 বাজছে, ঘুম তো একটু আসবেই, কিন্তু এই যে দিনের জন্য বসে আছে, আল্লাহ একবার কোরআনের মহাব্বতে বসে আছে, আল্লাহ রসুল বলে একটা মজলিস কোরআন শেখার মজলিসে 60 বছর নফল ইবাদতের থেকে উত্তম সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দেন, সুবহানাল্লাহ। আস্তে এত, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আপনাদের কি সুবহানাল্লাহ আল্লাহ আকবার বলাই কি ভাই, সুবহানাল্লাহ বলে গুনাহ হয়, এটা গুনাহ হয়, কত সওয়াব হয়, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলা বিমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর হাবিব বলেন মহব্বত নিয়ে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি কোন মানুষ বলে, আল্লাহ রসুল বলে আকাশ জমিনের মাঝখানের ফাঁকা জায়গা আল্লাহ তার আমল নামায় নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়, জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আপনারা আশ্চর্য হয়ে যাবেন, একটা চমৎকার একটা পয়েন্ট বলে বসছে, সুবহানাল্লাহর কত দাম। একবার নবী সুলাইমান, আপনারা চেনেন, নাম শুনছেন, নবী সুলাইমান নাম শোনেন নাই, উনাকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে যে বিশাল বড় সিংহাসন, উনি এটাকে আল্লাহ রিমোট কন্ট্রোল, মানে রিমোট দাও কি, বাতাসকে আল্লাহ অর্ডার, সুলেমান অর্ডার করতে বাতাস উড়ায় নিয়ে যাও দিল্লিতে, সেকেন্ডের মধ্যে উড়ায় নিয়ে দিল্লি চলে গেল, সুলেমান আলাইহিস সালাম বলতেন হ্যাঁ সিংহাসন যাও, বাতাসকে বলতেন উড়ায় নিয়ে চলে যাও লন্ডন, মুহূর্তেই লন্ডন চলে যেতেন, সুবহানাল্লাহ। একবার সুলেমান আলাইহিস সালাম বিশাল সিংহাসন মন্ত্রী পরিষদ সবাই নিয়ে আকাশে উড়ে যাচ্ছে, হঠাৎ এক কৃষক, এক যুবক
নিচে জমিন থেকে দেখে এত বিশাল সিংহাসন রাজ শাসকত সুলাইমান আলাইহিসসালাম রওনা করেছে সুলাইমান আলাইহিসসালাম আকাশ দিয়ে উড়ে যাচ্ছে যুবককে হঠাৎ করে জবান দিয়ে বাইরে হয়ে গেছে সুবহানাল্লাহ যেই মাত্র জবান দিয়ে বাইরে হয়েছে বাতাসে আমার আল্লাহ এই যুবকের সুবহানাল্লাহর শব্দটা সুলাইমান আলাইহিসসালামের কানে নিয়ে পৌঁছাইয়া দিয়েছে সুলাইমান আলাইহিসসালাম যেই কানে সুবহানাল্লাহর আওয়াজ গেছে সুলাইমান আলাইহিসসালাম তার সিংহাসনকে অর্ডার দিয়ে বলে আরে সিংহাসন না যুবকের পাশে ল্যাম্প কর সিংহাসন নিয়া ওই যুবকের খ্যাতির ভিতরে আল্লাহ তাআলার আদারে সিংহাসন ল্যান্ড করেছে যখন সুলাইমান আলাইহিসসালাম ল্যান্ড করেছে যুবক ভয়ে থরথর করে কাঁপতেছে আর ভারত সুলাইমান আলাইহিসসালাম ডাক দিয়ে বলে এ যুবক কান্না তুমি থরথর করে কাঁপছ কেন ভয় কেন পাচ্ছ ভয় করো না এ যুবক তুমি বলো তুমি কি বলেছিলে আবার আমাকে বলো তখন যুবকে থরথর করে কাঁপে আর ভয় ভয় বলে আমি সুলাইমান আপনি যখন সিংহাসন নিয়া আকাশের ভিতরে উড়ে যান আমি তখন আমার অজান্তেই জবান দিয়া বের হয়েছে সুবহানাল্লাহ হযরত সুলাইমান বলে হ্যাঁ যুবক তুমি কি জানো এই কালিমার দাম আল্লাহর কাছে কত 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 আমি সুলাইমানের সিংহাসনের দিকে আল্লাহ তাআলার কাছে এই কালিমার দাম হাজার গুণ বেশি তারপরে এত আসতে একটু মহাব্বত নিয়ে বলেন না সুবহানাল্লাহ আমার সাথে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসুন মহাব্বত নিয়ে আমরা একটা তাকবীর দিয়ে আবার পড়ছি জোরে লিল্লাহে তাকবীর আপনারা যখন ঘুম থেকে ওঠেন মেসওয়াক করেন না ব্রাশ করেন কি করেন জোরে বলেন মেসওয়াক করেন কে কে কেউ আছেন মাশাআল্লাহ দু চারটা হাত পাওয়া গেছে আপনাদেরকে সবাইকে শোনাই মেসওয়াক আমার নবীর সুন্নাহ মেসওয়াক কি পারেন আপনাদের ঘুম পাচ্ছে বলেন না কি জোরে বলেন বুখারী মুসলিম তিরমিজি মুসনাদে আহমদ সুনান আবু দাউদ আল্লাহ রাসূল বলে লাউলা নাশুক্কা আলা উম্মতি লামারতহুম বিসওয়াক ইনদা কুল্লি সালা আল্লাহ রাসূল বলে আমার তো মনে চায় আমি মেসওয়াকটাকে বাধ্যতামূলক করে দেই সুবহানাল্লাহ আসুন আপনাদেরকে শোনাই সুন্নাত মাইলেন মেসওয়াক করিয়ে কেন করবেন ব্রাশ করলে করেন ব্রাশ আমি না করি না এক দুইবার সকালে করেন দিনে চার পাঁচবার মেসওয়াক করিয়ে কেন সুন্নাত যদি মানেন কি উপকার আসুন বিজ্ঞান থেকে বলি ব্রাশ এটা প্লাস্টিকের কিসের বিজ্ঞান বলছে প্লাস্টিক মানেই ক্ষতিকর আপনি ব্রাশ করছেন প্লাস্টিক দিয়ে এই ব্রাশের ভিতরে আপনার যে টুথপেস্ট এটা জুমে জুমে এক প্রকার ময়লা হয়ে যায় দাঁতের ময়লা ব্রাশের নিচে জুমে যায় আমরা প্রতিদিন কিন্তু নতুন ব্রাশ করি না এক ব্রাশ এক সপ্তাহ এক মাস দুই মাসও করি তো এই ময়লাগুলো থাকতে থাকতে আবার আপনার পেটে যায় আপনি অসুস্থ হয়ে যাবেন আপনি টুথপেস্ট ব্যবহার করছেন কেমিক্যাল কিচ্ছু নাই কিন্তু আপনি ব্রাশ সুন্না আহ নিম গাছের মেসওয়াক আপনার এলাকায় পাওয়া যায় 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 নিম গাছের মেসওয়াক করবেন কালকে বানিয়ে নেবেন আপনাদের সরাইয়া যাইতেছি যা বলতেছি এগুলো মাইনেন মাইনেন কি উপকার চিন্তাও করতে পারবেন না নিম গাছের মেসওয়াক সুন্নাত আপনি করবেন বিজ্ঞান বলছে আপনি যদি নিম গাছের মেসওয়াক যারা করেছেন কখনো একটা চিবনি দিবেন দেখবেন তিক্ত রস নিম গাছের মেসওয়াক থেকে বের হচ্ছে ওই রসগুলো আপনার পেটে যাবে বিজ্ঞান বলছে ওই নিম গাছের তিক্ত রস যদি আপনার পেটে কয়েকবার দিনে যায় আপনার পেটের অগণিত রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে দিবেন শুধু তাই নয় নেটে সার্চ দিয়েন বিজ্ঞান বলছে নিম গাছ ওই মাটিতে হয় যে মাটিতে অধিক ফসফরাস থাকে আমাদের ব্রেইনের জন্য একটা খাবার দরকার বিজ্ঞান মেডিকেল সায়েন্স বলছে আমাদের ব্রেইনের সবচেয়ে ইম্পর্টেন্ট খাবারের নাম হলো ফসফরাস এবার নিম গাছের মেসোয়াকে থাকে হিউজ পরিমাণ ফসফরাস
আপনি যদি নিয়মিত কয়েকবার মিসওয়াক করেন আপনার ব্রেইনের রোগে আপনি আক্রান্ত হবেন না সুবহানাল্লাহ যাদের